প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ ও বিপর্যস্ত শ্রমজীবী এবং পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ অব্যাহত রেখেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। রাজধানী ধানমন্ডি এবং গ্রিন রোড এলাকায় ব্যাংকের কর্মকর্তারা তৃষ্ণার্তদের মাঝে পানির বোতল বিতরণ করেন। এর আগে পুরান ঢাকায় বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতা বলে মনে করছে ইবিএল কর্তৃপক্ষ। গরমের তীব্রতা চলতে থাকলে এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছে ব্যাংকটি। দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।